ওকে, সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আই হোপ কি সবাই হচ্ছে ভালো আছো। তো ফটাফট হচ্ছে সবাই হচ্ছে লাইভ ক্লাসে হচ্ছে চলে এসো, আমাদের লাইভ ক্লাস হচ্ছে স্টার্ট হয়ে গেছে। তো ফটাফট হচ্ছে সবাই হচ্ছে লাইভ ক্লাসে হচ্ছে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, যাতে হচ্ছে আমরা ক্লাসটাকে হচ্ছে স্টার্ট করতে পারি। তো তাড়াতাড়ি হচ্ছে সবাই চলে এসো। ওকে, সবাই আসছো, তো ফটাফট হচ্ছে একবার হচ্ছে কমেন্ট করে দাও কমেন্ট বক্সে কি সাউন্ড পারফেক্টলি ভাবে হচ্ছে তোমাদের কাছে কাজ পর্যন্ত হচ্ছে পৌঁছাচ্ছে, ইয়েস অর নো। অ্যান্ড সবাই হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে জড়ে যাও, যাতে হচ্ছে আমরা ক্লাসটাকে আজকে পারফেক্টলি ভাবে হচ্ছে স্টার্ট করতে পারি। ওকে, সো আজকের টপিকে আমরা হচ্ছে আলোচনা করব, আজকের ক্লাসে আমরা হচ্ছে ডিসকাশন করব, যেরকম ভাবে আমরা জানি ভালোভাবে নিউটনের সেকেন্ড ল, এক এক দিনে হচ্ছে আমরা এক একটা টপিককে হচ্ছে আগের দিকে নিয়ে চলছি, অ্যান্ড আমরা হচ্ছে লাস্টের দিকেই হচ্ছে পৌঁছে গেছি, আর মাত্র হচ্ছে তিনটে থেকে চারটে টপিক আমাদের বেঁচে আছে। তো অবভিয়াসলি ভাবে হচ্ছে এই তিনটে চারটে টপিক আমাদের তিন চার দিনের ভিতরে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড কালকের দিন পুরো ম্যারাথন ক্লাস চলবে কমিউনিকেশন সিস্টেমের। কালকের দিন পুরো ম্যারাথন ক্লাস চলবে কমিউনিকেশন সিস্টেমের, দু ঘন্টার টোটাল হচ্ছে ক্লাস। কমিউনিকেশন সিস্টেম ওয়ান ডেতে হচ্ছে কমপ্লিট হয়, অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে এটা আমাদের এক্সামের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, অ্যান্ড কালকের দিনে হচ্ছে কমিউনিকেশন সিস্টেমকে আমরা আগের দিকে নিয়ে যাব। অ্যান্ড আজকে হচ্ছে আমরা পড়ব নিউটনের সেকেন্ড ল, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ইজন্ট ইট। বাট তার আগে আমি কিছু কথা তোমাদের সাথে হচ্ছে বলে নিতে চাই। এই কথাগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা মেজর রোল প্লে করে আমাদের হচ্ছে ওয়্যারলেস অপারেটরের এক্সামের জন্য। ফার্স্ট অফ অল, তোমরা ভালোভাবে জানো কি ইউটিউবে বা যেখানেই হোক না কেন, সে আউটসোর্সিং হোক না কেন, আমি তোমাদেরকে হচ্ছে প্রত্যেকবার এই জিনিসটাই হচ্ছে বোঝানোর চেষ্টা করছি কি প্লিজ কোনো এমনি মানে এমনি আলতু ফালতু জিনিসের পিছনে হচ্ছে ছোটো না। ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে বোঝাচ্ছি কি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এক্সাইজ কনস্টেবল নয়, এটা হচ্ছে আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের ফিজিক্স। অ্যান্ড ইলেভেন টুয়েলভের ফিজিক্স মানেই, ফিজিক্স মানেই হচ্ছে ফিলিংসের কথা। যদি হচ্ছে যে ফিলিংসে নিয়ে হচ্ছে ওই জিনিসটাকে হচ্ছে বোঝাতে পারবে, যে হোক সে আমি হই বা অন্য কেউ হোক না কেন, বাস তাকেই হচ্ছে ফলো করার চেষ্টা করো। কেন কি না, ভুল ভাল জায়গায় হচ্ছে পৌঁছিয়ে ভুল ভাল নিজের সময়কে হচ্ছে প্লিজ নষ্ট করো না, নিজের ফোকাসটা হচ্ছে ওই দিকেই রাখো যেই দিকে হচ্ছে তোমার রাখা উচিত। অ্যান্ড অবভিয়াসলি আমি বারবার এই জিনিসটা বলছি, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নয় অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল নয় কি এই কন্টেন্টটা বা এরকমভাবে ক্লাস ইলেভেন টুয়েলভের ফিজিক্স হচ্ছে সবার কাছে আছে। আর এই কারণের জন্যই আই হোপ কি তোমরা হচ্ছে এর প্র্যাকটিস সেটও পাচ্ছ না, এর হচ্ছে কন্টেন্টটা হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছ না ইউটিউবে। বাট একটা জিনিস কি, ভুল জায়গায় হচ্ছে পৌঁছিয়ে নিজের লাইফকে হচ্ছে অন্তত হচ্ছে নষ্ট করো না, কেন কি না এটা ফিজিক্স। আমি বারবার বলছি ফিজিক্সের একটা হচ্ছে ফিলিংস হয়, নিজের মাহাত্ম হয়, অ্যান্ড ফিজিক্সকে হচ্ছে বোঝানোর জন্য হচ্ছে ওরকম লেভেলের হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে দরকার হয়। অ্যান্ড আমি এরপরে হচ্ছে একটা জিনিস হচ্ছে তোমাদেরকে হচ্ছে বলতে চাই কি যে প্র্যাকটিস সেটের তোমরা যে দাওয়া করছো এই জিনিসটাতে কি প্র্যাকটিস সেট দরকার, আমাদেরকে প্র্যাকটিস সেট দরকার, আমি 110% তোমাদেরকে হচ্ছে শিওরিটি দিয়ে বলছি কি টিল আমাদের মার্চ যবে হবে তবে ততদিন পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স 20-30 প্র্যাকটিস সেট চলে আসবে। আমি তোমাদেরকে একটাই কথা বলেছি কি সপ্তাহে এই ক্লাসটা শেষ হওয়ার পরে সপ্তাহে হচ্ছে তিনটে করে মক টেস্ট আসবে, সপ্তাহে তিনটে করে মক টেস্ট আসবে, অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স 1 মাসে 12-15 মক টেস্ট তোমরা হচ্ছে দিতে পারবে। বাট আমি এটাই সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরা তো সবাই ভালোভাবেই হচ্ছে এই জিনিসগুলোকে হচ্ছে জানো, সে আমি পড়াই না কেন অন্য কেউ পড়াক না কেন, ঠিক জায়গায় হচ্ছে পৌঁছাও। ভুল ভাল প্র্যাকটিস সেট করার হচ্ছে কোনো প্রয়োজন নেই, অ্যান্ড কোনো দিক থেকেই হচ্ছে ওগুলো হচ্ছে আমাদের জন্য হচ্ছে মায়নে রাখে না। ওকে, ফার্স্ট অফ অল এই জিনিসটাকে ক্লিয়ার করো। অ্যান্ড যদি হচ্ছে আমাদেরকে বই থেকেই যদি কোনো কিছু করতে হয় তাহলে আমরা হচ্ছে ইউটিউবেই কেন আসি বা আমরা হচ্ছে কারোর সাথে হচ্ছে যুক্তই হই বা কেন, ঠিক? তো প্লিজ, এটা এক্সাইজ কনস্টেবল নয় অ্যান্ড এক্সাইজ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নয় কি যে কোনো জায়গার থেকে আমি কোশ্চেনকে হচ্ছে পাঞ্চ করে দিতে পারি, এটার একটা সিস্টেম্যাটিক স্টাডি হয় ফিজিক্সের। আর যদি সিস্টেমেটিক স্টাডি না হয় দেন অবভিয়াসলি ভাবে হচ্ছে এটা হচ্ছে প্রবলেম ক্রিয়েট করবে লাইফে, লাইফে মানে হচ্ছে সিলেকশনে। তো ফটাফট হচ্ছে একবার কমেন্ট করে দাও কমেন্ট বক্সে, শুধুমাত্র 3-4 জনই কমেন্ট করছো, বাট বাকিরা হচ্ছে কোথায় গেছো, বাকিরা হচ্ছে ফটাফট একবার কমেন্ট করো যাতে হচ্ছে আমি ক্লাসটাকে হচ্ছে স্টার্ট করতে পারি। ওকে, আজকে হচ্ছে 10 মিনিটের ডিলে চলছিল ক্লাস। তো আজকের দিনে আমরা পড়ব নিউটনের সেকেন্ড ল, নিউটনস সেকেন্ড ল। অ্যান্ড এই নিউটনের সেকেন্ড ল এর ভিতরে আমরা হচ্ছে ডিসকাস করব আজকে সেকেন্ড ল।
আজকে এই নিউটনের সেকেন্ড ল এর ভিতরে আজকে আমরা ডিসকাস করব পুলি, ওর সাথে সাথে হচ্ছে ব্লক, ব্লক রিলেটেড যে কোশ্চেনগুলো আসে, পুলি রিলেটেড যে কোশ্চেনগুলো আসে, অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে লিফট রিলেটেড যে কোশ্চেনগুলো আসে, ওই প্রত্যেকটা প্যারামিটারকে হচ্ছে আজকে একদম বারিকিভাবে হচ্ছে দেখা হবে। অ্যান্ড 110% শিওরিটি দিয়ে বলছি কি আজকের পরে না ওই প্রত্যেকটা কোশ্চেন, যে টেনশন বের করতে বলুক, অ্যাক্সেলারেশন বের করতে বলুক, যাই বের করতে বলুক না কেন, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে সেকেন্ডের ভিতরে উড়াবে, 110% হচ্ছে শিওর। না দেখো আমি যে কোশ্চেনগুলো আমি বলছি না ওই জিনিসটা কি আমি যে কোশ্চেনগুলো দেবো সেগুলোই হচ্ছে শুধুমাত্র হচ্ছে করবে তোমরা। আমি প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি কি এনডিএ লেভেলে হচ্ছে তোমরা যেতে পারো, কোনো অসুবিধা নেই, বাট ফর দ্য টাইম বিং যদি তোমাদেরকে হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিসের দরকার হয়, ইউটিউব চ্যানেল ফলো করার থেকে বেটার হবে তোমরা হচ্ছে এই বইটা কেনো, এনসিইআরটি অন ফিঙ্গার টিপ, এনসিইআরটি অন ফিঙ্গার টিপ অ্যান্ড রাইট ডাইরেকশনে হচ্ছে পৌঁছাবে। এমটিজির বই হয় এটা, অ্যান্ড এনসিইআরটির পুরো যত কোশ্চেন্স আছে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে এই বইয়ের ভিতরে পাবে। অ্যান্ড কোনো এনডিএ এর বই দরকার নেই, কোনো এসওকে এর বই দরকার নেই, কোনো কিছুর হচ্ছে দরকার নেই। এয়ারফোর্স এর বইয়ে লিমিটেড কোশ্চেন আছে, এয়ারফোর্স এর এক্স গ্রুপের যদি আমি আরিহান্ত পাবলিকেশনের কথা বলি, তো আরিহান্ত পাবলিকেশন আমরা যখন এয়ারফোর্স এক্স ওয়াই গ্রুপ দিয়েছি বা আমরা যখন পড়াই অফলাইনে, তখন হচ্ছে এয়ারফোর্স এক্স ওয়াই গ্রুপের সাথে সাথেও এই বইগুলোকে হচ্ছে পড়ানোর চেষ্টা করি। তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি কি প্লিজ কোনো জায়গায় ওরকমভাবে হচ্ছে এ করো না যে জায়গাগুলোতে আই হোপ কি তোমাদের ফিউচারের লস হতে পারে। অ্যান্ড প্র্যাকটিস সেট অন সিবিটি টাইপ তোমরা হচ্ছে পেয়ে যাবে, টেনশন নেওয়ার একদমই দরকার নেই। তো নিউটনের সেকেন্ড লতে আমরা হচ্ছে আজকে ডিসকাস করব পুলি রিলেটেড কোশ্চেন, যেগুলো হচ্ছে আমরা দেখে থাকি কি পেপারে হচ্ছে পড়েছে, অ্যান্ড আমরা ক্লাস 11-12 হচ্ছে পুলি রিলেটেড কোশ্চেনের পিছনে অনেক দিমাগ লাগিয়েছি, বাট আজকের পর কারোর কোনো কিছু হচ্ছে দিমাগ লাগাতে হবে না। এরপরে ব্লক রিলেটেড কোশ্চেন, ব্লকের হচ্ছে যে সাপোজ ধরে নাও কি তিনটে ব্লক আছে, অ্যান্ড একটা ব্লককে সাপোজ ধরে নাও 100 নিউটন দিয়ে টানা হলো, অ্যান্ড তিনটে ব্লকের যদি ওয়েট দিয়ে দেয় তাহলে ডাইরেক্টলি ভাবে কোশ্চেন জিজ্ঞেস করবে কি অ্যাক্সেলারেশন কত হবে, টেনশন কত হবে একটা ব্লক আর আরেকটা ব্লকের মাঝখানে। তো এই সব কোশ্চেনগুলো অ্যান্ড লিফট রিলেটেড কোশ্চেন, অ্যান্ড লিফটের ভিতরে যদি হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম বা পেন্ডুলামের টাইম পিরিয়ড যদি 10 সেকেন্ড হয়, তাহলে যদি লিফটটা হঠাৎ করে উপরের দিকে উঠে যায়, হঠাৎ করে যদি লিফটটা হচ্ছে নিচের দিকে নেমে যায়, তো ওই টাইপে হচ্ছে ওই টাইমে হচ্ছে তার টাইম পিরিয়ডের ভিতরে কি পরিবর্তন আসবে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা আমরা হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি ভাবে হাই লেভেল তো হয়ে যাবেই, আমি তো জানি ওই জিনিসটা কি এমটিজি হচ্ছে হাই লেভেল হবে, বাট যদি তোমাদের হচ্ছে মনে হয় কি না কোশ্চেন আমাকে করা দরকার আছে হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস সেট, তাহলে তোমরা এমটিজি নিতে পারো, হাই লেভেল হবে আমিও জানি। হাই লেভেল কোশ্চেনই তো হচ্ছে মেন্সে হচ্ছে ক্রিয়েট হবে, হ্যাঁ এবার হচ্ছে লো লেভেলও আসবে, কোনো কিছু করার দরকার নেই, চুপচাপ হচ্ছে এই বোর্ডের ভিতরে যা লেখা আছে না সব কিছু হচ্ছে পাথর কি লাকির। আমি এটা হচ্ছে কারোর সাথে কন্ট্রোভার্সিতেও হচ্ছে যাবো না, যেদিন হচ্ছে এক্সাম হবে তারপরে হচ্ছে আমি অ্যান্সার দেবো কি এই বোর্ড থেকে হচ্ছে যেগুলো লেখা হয়েছে ওর ভিতরে কোশ্চেন আছে কি নেই, কোনো একটা সিঙ্গল একটা টপিকও হচ্ছে আমি হচ্ছে স্কিপ করিনি, অ্যান্ড আমি এটা 110% শিওরিটি দিয়ে হচ্ছে বলতে পারি কোনো একটা সিঙ্গল টপিকও হচ্ছে স্কিপ করা হয়নি। ঠিক, এবার যদি কনসেপচুয়াল কোশ্চেন আসে কনসেপচুয়াল কোশ্চেনগুলোকে হিসাব কিতাব হচ্ছে করতে হবে, বাট আমরা জানি ভালোভাবে কি কনসেপচুয়াল কোশ্চেনও আমরা করেছি, প্রত্যেকটা জিনিস করেছি, পারি কিভাবে করেছি। ঠিক, তো নিউটনের সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল আগের দিনই আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যেটা এয়ারফোর্সের পেপারে পড়েছিল তোমাদের কি আমরা নিউটনের সেকেন্ড লকে হচ্ছে কি বোঝাবো, এই কোশ্চেনটা আই হোপ কি তোমরা হচ্ছে লিখেছিলে কি নিউটনের সেকেন্ড ল মানে কি বোঝায়, এটা এয়ারফোর্সের পেপারে ছিল নিউটনের সেকেন্ড ল এর ভিতরে হচ্ছে কোন ফর্মুলাটা হচ্ছে আমাদেরকে ডিরাইভ করবে, এ ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু এম এ বা বি বি অপশন এম ইন্টু ডিভি বাই ডিটি বা সি যেটা হচ্ছে আমরা এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি বলি অ্যান্ড ডি ডি নান অফ দিস, এই কোশ্চেনটা আমাদের আমাদের এয়ারফোর্সের পেপারে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে পড়ার চেষ্টা হয়েছিল। ঠিক, অ্যান্ড অবভিয়াসলি ভাবে সবাই এটার হচ্ছে আনসার দিয়েছিলে কি আমরা জানি ভালোভাবে কি এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি হয়, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে ডিনোট করেছিলাম এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি বা এটাকে আমরা লেখার চেষ্টা করেছিলাম ডেল্টা পি বাই ডেল্টা পি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি এই জিনিসটাকে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম মোমেন্টাম, এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি এই জিনিসটাকে আমরা বললাম কেন,
আমরা কেনই বা বলছি কি এখানে হচ্ছে এটা ডিপি বাই ডিটি হবে, বাট আমরা তো এতদিন ধরে হচ্ছে পড়ে এসেছি কি এটাকে ডি মানে এফ ইকুয়ালস টু এম এ, কি কারণের জন্য? দেখো যদি আমি হচ্ছে মাসকে হচ্ছে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, তাহলে এই যে এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি যেটা আমরা লিখছি, এই ডিপি বাই ডিটি কে আমরা দুটো ভাগে হচ্ছে ক্যাটাগরাইজ করতে পারি। একটা তো হয়তো বা আমরা জানি ভালোভাবে প্রত্যেকটা জিনিস কি যদি হচ্ছে মাসটা হচ্ছে কি হয়, মাস যদি হচ্ছে কনস্ট্যান্ট হয়, মাস কিরকম হবে, মাস হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হবে, তখন হচ্ছে কি কন্ডিশন হয়, অ্যান্ড যদি হচ্ছে মাস হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি আমরা এতদিন ধরে হচ্ছে পড়েছি কি মাস তো সবসময় হচ্ছে কনস্ট্যান্টই থাকে, বাট মাস কি কন্ডিশনে হচ্ছে চেঞ্জ হয়ে যায়। বাট একটা জিনিস হচ্ছে তোমরা খেয়াল রাখবে, যখন হচ্ছে ইলেকট্রনের আমরা হচ্ছে পড়াশোনা মানে ইলেকট্রনের স্টাডি করব, ইলেকট্রনের স্পিডের স্টাডি করব, তখন হচ্ছে আমরা জানবো এই জিনিসটা কি তার ভিতরে যত হচ্ছে স্পিড বাড়বে তত হচ্ছে মাস, মানে যত ভেলোসিটি বাড়বে তত মাস বাড়বে। যেরকম ভাবে এই প্রিন্সিপালটা, এই যে মাস চেঞ্জ যেটা হচ্ছে না, প্রত্যেকটা বস্তুর হচ্ছে মাস কনস্ট্যান্ট আমরা জানি ভালোভাবে, বাট মাস হচ্ছে চেঞ্জ হয় কোন কন্ডিশনে, মাস চেঞ্জ হয় হচ্ছে যেই বস্তুগুলোর ভিতরে এক্সট্রিমলি হাই লেভেল অফ স্পিড আছে বা এক্সট্রিমলি হাই ভেলোসিটি আছে। তো সেই কন্ডিশনেই আমরা বলতে পারি শুধুমাত্র কি মাসটা হচ্ছে কি হবে, পরিবর্তন হবে। বাট ফর মাস কনস্ট্যান্ট আমরা ভালোভাবে জানি কি মাস প্রত্যেকটা জায়গায় হচ্ছে কিরকম থাকে, কনস্ট্যান্ট থাকে। যদি আমি তোমাদেরকে হচ্ছে বলে দিই এই জিনিসটা কি সাপোজ ধরো না কি আমার আমার ওয়েট পৃথিবীতে হচ্ছে মানে আর্থে হচ্ছে 80 কিলো, আমার ওয়েট পৃথিবীতে হচ্ছে 80 কিলো যদি হয়, তাহলে ওয়েট যদি আমার হচ্ছে 80 কিলো হয়, তাহলে এমজির ভ্যালু হচ্ছে কত? এমজি হচ্ছে যেটা আমি হচ্ছে নিজের আর্থকে এক্সার্ট করছি, আর আর্থ আমার উপরে যে নর্মাল রিয়াকশনটা লাগাচ্ছে এই নর্মাল রিয়াকশনটা কত? 80 কিলো। বাট যদি আমি মাসের কথা বলি, তো এই যে গ্র্যাভিটিটা, এই জিটা কি এমজি, যেটা আমি নিচের দিকে লাগাচ্ছি ফোর্সটা, অ্যান্ড নিচের যে ফোর্সটা উপরের দিকে আমাকে লাগাচ্ছে কি নর্মাল রিয়াকশন। তো এখানে হচ্ছে মোট কথা এমজিটা হচ্ছে কি, এমজিটা হচ্ছে 80 কিলো যদি হয়, অ্যান্ড গ্র্যাভিটি আমরা প্রত্যেকটা বার জানি কি গ্র্যাভিটি হচ্ছে কত হয়, 10 হয়। অ্যান্ড যদি আমি এখানে বলি কি মাস, তাহলে মাস কত কিলো হবে, মাস হচ্ছে আমার হচ্ছে কত কিলো হবে, 8 কিলো হবে। বাট যদি আমি কথা বলি এই জিনিসটা কি আমি যদি হচ্ছে এই মাসটা আমি আমি এখানে আছি পৃথিবীর উপরে আছি, হঠাৎ করে দেখা গেল কি আমি হচ্ছে জুপিটারে পৌঁছে গেলাম, আমি হচ্ছে দেখা আমি দেখা গেল কি আমি হচ্ছে পৌঁছে গেলাম হচ্ছে কোথায়, পৃথিবীর মাঝখানে। তো মাসের ভিতরে হচ্ছে কোনোদিনও হচ্ছে পরিবর্তন হবে না। আমি যদি হচ্ছে এটাকে জুপিটারে হচ্ছে পৌঁছে যাই, তো জুপিটারেও হচ্ছে আমার মাস হচ্ছে কত কিলো থাকবে, 8 কিলো থাকবে। আমি যদি হচ্ছে সেন্টার অফ আর্থ হচ্ছে পৌঁছে যাই, এটা সেন্টার অফ আর্থ, তাহলে সেন্টার অফ আর্থেও আমার হচ্ছে মাস কত কিলো থাকবে, 8 কিলোই থাকবে। তো মাসের ভিতরে হচ্ছে কোনো পরিবর্তন আসে না, আমরা এতদিন পর্যন্ত হচ্ছে পড়ে এসেছিলাম। বাট বাস্তবে এই এফ ইকুয়ালস টু এম এ আমরা তখনই ইউজ করি যখন হচ্ছে মাসটা কি হয়, মাস যখন হচ্ছে কনস্ট্যান্ট হয়। ইন দ্য সেন্স আমরা জানি ভালোভাবে এফ ইকুয়ালস টু ডি বাই ডিটি যদি আমরা নিই, এম ইন্টু ডি চেঞ্জ ইন মোমেন্টাম, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, তাহলে এখান থেকে যদি মাসটা হচ্ছে আমি এখানে কি নিয়েছি, মাসটা হচ্ছে কনস্ট্যান্ট, মাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ ইকুয়ালস টু এম ডিভি আপন ডিটি হয়, অ্যান্ড এফ ইকুয়ালস টু ডিভি আপন ডিটি যদি হয় তাহলে ভেলোসিটি আপন টাইম মানে কি বোঝাচ্ছে, অ্যাসেলারেশন। এর মানে আমরা এই জিনিসটা হচ্ছে ভালোভাবে ডিরাইভ করতে পারছি কি যদি হচ্ছে মাস কনস্ট্যান্ট হয় তবেই হচ্ছে কি হবে, এফ ইন্টু এ হবে, অন্যথা হচ্ছে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো না কি এফ ইকুয়ালস টু এম এ হবে। তো এই কারণের জন্যে এই কোশ্চেনটা হচ্ছে মানে এই অপশনটা হচ্ছে সব জায়গায় হচ্ছে ভ্যালিড হয় না কি প্রত্যেকটা জায়গায় হচ্ছে তুমি বসিয়ে দাও এফ ইকুয়ালস টু এম এ। এই মাসের ভিতরেও পরিবর্তন আসে, অ্যান্ড মাসের ভিতরে কিভাবে পরিবর্তন আসে ওটাও হচ্ছে ভাবার বিষয়। আমরা জানি ভালোভাবে কি এফ ইকুয়ালস টু ডি আপন ডিটি যদি আমি এম ইন্টু ভি লেখার চেষ্টা করি, তো এখানে তো মাস চেঞ্জ নেই, মানে সরি মাস হচ্ছে চেঞ্জ হচ্ছে, বাট আমি যদি এই জিনিসটা তোমাদেরকে বলি কি একটা হচ্ছে ফর্মুলা আছে নিউটনের কি এম ইজ ইকুয়ালস টু এম নট বাই রুট ওভার অফ 1 - v² আপন সি স্কোয়ার। আই হোপ কি এই ফর্মটা হচ্ছে তোমরা ভালোভাবে জানো, এম ইজ ইকুয়ালস টু এম নট বাই রুট ওভার অফ 1 - v² আপন সি স্কোয়ার। এই ফর্মুলাটা আই হোপ কি তোমরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে পড়েছ। এই ফর্মুলাগুলো হচ্ছে ইউজ করা হয় রকেট প্রপালশনে, ইন দ্য সেন্স যখন রকেট লঞ্চ করা হয় তো এই এইসব ক্যালকুলেশন ইউজ করেই ওর রকেটের যে মাসের ভিতরে যে পরিবর্তনটা আসবে ওই মাসের হচ্ছে চেঞ্জটাকে হচ্ছে দেখা হয় কোথায়, এই ফর্মটা ইউজ করে নিউটনের। এবার কোশ্চেন
कि मास जो दी उखने चेंज ना है तले मासर की कंडीशन आस्ते पारे फर्स्ट ऑफ़ ऑल देखो आमी जो दी मास के जो दी ना चेंज कोरी तो एटा थे आमी की कोरबो एटा के एक बार गुण कोरबो डी भी अपॉन डी टी साथे प्लस अबर भी के कांस्टेंट रखे डी एम अपॉन डी टी कोरबो सिचुएशन होच्छे एटा क्रिएट कोरबो आमरा ठीक तो ए फॉर्म टा इफ ए जे फोर्स जे फॉर्म टा आसलो ए फोर्सर फॉर्म टा के आमरा एरोकोम भावे लिखते पारी ए फॉर्म टा होच्छे आमरा कोथा यूज करबो ए फॉर्म टा आमरा यूज करबो होच्छे रॉकेट प्रोपल्शन है रॉकेट प्रोपल्शन है रॉकेट प्रोपल्शन है ए फॉर्म गुलो होच्छे यूज करा है रॉकेट प्रोपल्शन है एंड ऑब्वियसली भावे आमादेर मासेर भितरे परिवर्तन आसबे एंड कखन आसबे আমরা জানি ভালোভাবে কি সাপোজ ধরে নাও আমি যদি একটা ইকুয়েশন তোমাদের কাছে সেট করতে চাই ইকুয়েশন তো তোমাদের কাছে একদম অলরেডি সেট আছে ভেলোসিটি বাড়ার সাথে সাথে কোশ্চেন তোমাদেরকে ওয়ান লাইনারও দিতে পারে ভেলোসিটি যত বাড়বে মাসও হচ্ছে তত বাড়বে মোট কথা এটাই কি ভেলোসিটি যদি বাড়ে তাহলে মাসের ভিতরে হচ্ছে কি হবে পরিবর্তন হবে বাট এবার তুমি যদি বলে দাও আমাকে এই সিটা কি দ্য স্পিড অফ লাইট মানে 3×10⁸ মিটার পার সেকেন্ড তো এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে কি তুমি যদি বলে দাও কি আমি তাহলে হচ্ছে কি করব আমি তাহলে ছুটতে লাগি আমি যদি হচ্ছে ছুটতে লাগি তাহলে আমার ভেলোসিটির ভিতরে চেঞ্জ হচ্ছে এন্ড যদি ভেলোসিটির ভিতরে চেঞ্জ হচ্ছে তাহলে কি আমার ভিতরে হচ্ছে পরিবর্তন হবে কি কি আমার ভিতরে হচ্ছে পরিবর্তন হবে ইয়াস অথবা নো আমি যদি আমি কি বললাম কি মাস হচ্ছে পরিবর্তন হয় মাস কখন পরিবর্তন হয় যখন হচ্ছে আমাদের ভেলোসিটির ভিতরে চেঞ্জ হবে তখন হচ্ছে মাসের ভিতরে হচ্ছে চেঞ্জ হবে এটা তো আমাদের সাধারণ কথা বাট আমি তাহলে এই জিনিসটা বলে দিই কি আমি হচ্ছে ছুটি তাহলে ছুটতে ছুটতে যদি আমার যদি মাস চেঞ্জ হয়ে যায় তো এটা বাস্তবে হচ্ছে সম্ভব নয় কেন কিনা এর জন্য হিউজ অ্যামাউন্ট অফ ভেলোসিটি দরকার পড়ে যদি আমি ধরে নিই ইলেকট্রনের ভেলোসিটি 2×10⁵ ঠিক যদি আমি 2×10⁵ এর হোল স্কোয়ার নিই বাই লাইটের স্পিড নিই 3×10⁸ এর হোল স্কোয়ার তবেই গিয়ে কিছু না কিছু একটা ভ্যালু আসবে বাট যদি আমি হচ্ছে এখানে সাপোজ ধরে নাও কি আমি যদি আমার ভ্যালুকে এখানে পুট করে দিই এম ইকুয়ালস টু এম নট আপন রুট ওভার অফ 1 মাইনাস সামথিং লাইক 10 এর স্কোয়ার বাই 3×10⁸ টু এর হোল স্কোয়ার যদি আমি পুট করি তো এটা অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স হচ্ছে জিরো পৌঁছে যাবে অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স জিরো পৌঁছে যাবে সামথিং লাইক কিছু একটা আসবে যেটাকে আমরা এম ইকুয়ালস টু আমরা তখন বলে দেবো কি এম ইকুয়ালস টু তখন এম নট হয়ে যাবে তো কন্ডিশন কি হলো এখানে কন্ডিশন এটাই হলো কি কম ভেলোসিটির জন্য এই ফর্মটা হচ্ছে ভ্যালিড নয় এর জন্য আমাদেরকে হচ্ছে দরকার রকেটের স্পিড রকেটের স্পিড বা আমাদের ইলেকট্রনের স্পিড অ্যান্ড ওইভাবে যদি আমরা রাখি তাহলে আমরা দেখতে পাবো কি মাসটা হচ্ছে ইনক্রিজ করে যাবে এম নটের থেকে যদি আমি এখানে দশের জায়গায় পুট করে দিই 2×10⁵ 2×10⁵ তার হোল স্কোয়ার তাহলে এটা অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স হচ্ছে আসবে 0.5 অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স আসবে 0.5 তো তখনই আমরা এই কন্ডিশনটা হচ্ছে বলতে পারি কি মাস হচ্ছে বেশি হয়ে যাবে এম নটের থেকে আই হোপ কি এইটুখানি হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে তোমাদের ক্লিয়ার আছে ইয়েস অর নো একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি এই জিনিসটা ক্লিয়ার আছে কি নেই তো আমরা দুটো কন্ডিশন পড়লাম মাস কখন হচ্ছে চেঞ্জ হবে মাস কখন চেঞ্জ হবে না ক্লিয়ার আছে মহান আত্মারা প্লিজ কমেন্ট করো ফটাফট ভাই একটা জিনিস হচ্ছে তোমরা জেনে রাখো এই জিনিসটা কি যখন হচ্ছে কোনো টিচার হচ্ছে পড়ানোর চেষ্টা করছিল না তখন হচ্ছে আমার ক্লাস হচ্ছে স্টার্ট হয়েছিল ঠিক আমি জানতাম না তখন এই যে ডিসেম্বরের হচ্ছে 6 তারিখে কি কি সিচুয়েশন হবে বা কতজন জুড়বে আমাদের সাথে বাট এখন আমি একদম 110% দাবার সাথে বলতে পারি কি 500 জনেরও বেশি হচ্ছে স্টুডেন্ট আমাদের সাথে হচ্ছে জুড়ে আছে শুধুমাত্র ওয়্যারলেস অপারেটর থেকে বাট এই জিনিসটা এই দাবাটা আমি তখন হচ্ছে একদম ফুলফিল করতে পারবো যখন হচ্ছে তোমরা হচ্ছে সিলেকশন নেবে কেন কি না একটা টিচারের কোনো অকাত নেই তার হচ্ছে নিজে নিজে হচ্ছে গ্রো আপ করার যতক্ষণ না পর্যন্ত তোমাদের হচ্ছে পুরোপুরিভাবে সাপোর্ট থাকে তোমরা দেখেইছো ম্যাথ টিচার আগে হচ্ছে সিচুয়েশন যখন হচ্ছে ক্লাস স্টার্ট হয়েছিল তখন হচ্ছে আই হোপ কি একটুখানি হচ্ছে নার্ভাসনেস ছিল বাট তোমাদের সাপোর্ট পাওয়ার পর অবভিয়াসলি ভাবে একটা টিচার গ্রো হতে পারে একটা টিচারের ভিতরে হচ্ছে আপলিফমেন্ট হতে পারে তো ইউ আর অল হ্যাঁ 10⁵
ঠিক আছে 10^5, যাই হোক নাও। ওকে ক্লিয়ার, এটা এটা ক্লিয়ার আছে আই হোপ। এবার দেখো নিউটনের সেকেন্ড লয়ের উপরেই ডিপেন্ড করে আমাদের হচ্ছে চলে কি পুলি, ব্লক বা আমাদের হচ্ছে লিফট। অ্যান্ড এই টাইপের কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে, অ্যান্ড এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা এটা এটা হচ্ছে ক্লিয়ার আছে, এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে কি কখন আমরা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ পুট করব, যখন মাস কনস্ট্যান্ট হয়। যদি মাসের ভিতরে পরিবর্তন হয় তখন আমরা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ হচ্ছে পুট করতে পারবো না, তখন এর ফর্ম কি আসবে এম ইন্টু ডিভি অপন ডিটি প্লাস ভি ডিএম অপন ডিটি। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে সবার ক্লিয়ার আছে। অ্যান্ড তোমাদের কম্পিউটার ক্লাস তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, এটা শেষ হওয়ার পরেই হচ্ছে কিছুদিনের ভিতরেই হচ্ছে কম্পিউটার ক্লাস হচ্ছে স্টার্ট হয়ে যাবে। বাট যেই যেগুলো হচ্ছে ডিউ পড়েছিল, ইন দ্য সেন্স যেগুলো মক টেস্টগুলো হচ্ছে ডিউ ছিল, এবার কন্টিনিউ ফর্মে হচ্ছে প্রত্যেক সপ্তাহে, মানে এই সপ্তাহের পর এই সপ্তাহে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এই সপ্তাহের পরের সপ্তাহ থেকে, মানে পরের সপ্তাহ থেকে তিনটে করে হচ্ছে মক টেস্ট যাবে, তিনটে করে বা চারটে করে হচ্ছে মক টেস্ট আপলোড করবো। অ্যান্ড যেদিন আপলোড করবো সেদিনই অ্যানালিসিস হয়ে যাবে, ঠিক, যাতে তোমাদের কাছে অন্তত হচ্ছে 100টা হচ্ছে মক টেস্ট জন্য সিরিজ থাকে, ঠিক। আর যবে হচ্ছে এক্সাম হবে তবে মক টেস্টের পুরো সিরিজ হচ্ছে আমাদের কাছে হচ্ছে অ্যাভেলেবেল থাকবে, তোমরা নিজেকে অ্যাসেস করতে পারবে ওই জায়গা থেকে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ই টু বি আমাদের এখানে দেখানোর কোনো দরকার নেই, ঠিক। ই টু বি যেটা তোমরা ইংলিশ টু বেঙ্গলির কথা বলছো, যেটা 15 মার্কস আছে ইংলিশ টু বেঙ্গলি, তোমরা দেখবে কি আমাদের বেঙ্গলি তো এখানে হচ্ছে আমরা অনলাইন হচ্ছে এটাকেও অ্যাসেস করব, অনলাইন অ্যাসেস করব। এর জন্য আমি টিচার অলরেডি হচ্ছে অ্যাসাইন করে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের মাঠের পরেই হচ্ছে এই জিনিসটাকে আমরা স্টার্ট করব। কীরকমভাবে সিস্টেম হবে এখানে, ইংলিশ টু বেঙ্গলিতে আমাদের এখানে অ্যাপ্লিকেশনেই হচ্ছে সাবজেক্টিভ পেপার বলেও আছে একটা, সাবজেক্টিভ পেপারে আমি আপলোড করব। অ্যান্ড তোমরা হচ্ছে এটাকে হচ্ছে লিখে আবার হচ্ছে ওখানে আপলোড করবে ঘুরে। অ্যান্ড টিচার সামনে তোমাদের আসবে, অ্যান্ড টিচার সামনে এসে ওই জিনিসটাকে তো প্রথম একবার বাংলাতে করে বুঝিয়ে দেবে। অ্যান্ড যতজন স্টুডেন্ট আছো প্রত্যেকজনের খাতাকে আলাদাভাবে হচ্ছে চেক করে অ্যাসেস করে অনলাইনেই হচ্ছে তোমরা ওর রেজাল্ট পেয়ে যাবে, অনলাইনেই এটা রেজাল্ট পেয়ে যাবে। এই সুবিধাটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, ঠিক, একদম টেনশন নেওয়া দরকার নেই, ঠিক। দেখো সব কিছুকে হচ্ছে বানাতে হয়েছে, জিনিসগুলোকে অনেক মেহনত লেগেছে এই সব জিনিসকে এ করতে, ঠিক। ওকে আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে তোমাদের কাছে ক্লিয়ার আছে। এরপরে যে টপিকটা আমরা নিউটনের সেকেন্ড ল থেকে পড়বো, যেগুলো ইম্পর্টেন্ট একটা টপিক, ফার্স্ট অফ অল ব্লক, পুলি আর আমাদের কাছে হচ্ছে লিফট, এই তিনটে টপিক আমাদের নিউটন সেকেন্ড লয়ের থেকে হচ্ছে আমাদের পেপারে হচ্ছে ধারাধার হচ্ছে পড়ে যায়। অ্যান্ড এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড যে কোনো বই খুলে হচ্ছে তোমরা এই টপিকগুলোকে হচ্ছে করতে পারো। আজকের পরে এই টপিকগুলো অ্যাপ্রক্স তোমাদের 5 সেকেন্ডের কম সময় লাগবে করতে, ঠিক। যদি আমি কথা বলি প্রথমে আমি হচ্ছে নিয়ে যাই পুলিকে দিয়ে, পুলির থেকে আমাদের এয়ারফোর্সের পেপারে হচ্ছে কোশ্চেন এসেছিল কি, সাপোজ এটা এয়ারফোর্সের পেপারে কোশ্চেন, ঠিক। সাপোজ ধরে নাও কি একটা ব্লক লাগানো আছে এখানে 2 কিলোর, আরেকটা ব্লক এখানে লাগানো আছে যেটা হচ্ছে কত কিলোর, সরি, যেটা হচ্ছে 3 কিলোর, একটা ব্লক এখানে হচ্ছে 2 কিলোর আর আরেকটা ব্লক এখানে হচ্ছে 3 কিলোর। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করেছিল ফাইন্ড ইটস অ্যাসেলারেশন, তাহলে এর ত্বরণ কি হবে, ফাইন্ড ইটস অ্যাসেলারেশন। কম্পিউটারের জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি, যারা যারা অ্যাপ্লিকেশনে আছো সাবজেক্টিভ পেপার ইন দ্য সেন্স ইংলিশ টু বেঙ্গলি সবার জন্য হচ্ছে ফ্রি। কম্পিউটার ক্লাস এর পরেই হচ্ছে হবে, অ্যান্ড সেটা হচ্ছে আমি নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে আমরা ওই জিনিসটাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে পড়বো। ওকে
এন্ড যদি হচ্ছে দেখা যাক কম্পিউটারে কম্পিউটারে যদি আলাদাভাবে কোনো টিচার পাওয়া যায় তো নিশ্চিতভাবে হচ্ছে তাকেই হচ্ছে অ্যাসেস করা হবে, অ্যাসাইন করা হবে ক্লাস করানোর জন্য কম্পিউটারে অন বোর্ড। ওকে, সো এখানে হচ্ছে কন্ডিশন কি আসছে, দেখো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের পেপারে পড়েছিল, কোশ্চেন জিজ্ঞেস করেছিল এখানে কি যদি একটা পুলি হচ্ছে 2 কিলোর হয় অ্যান্ড এই পুলিটা হচ্ছে একটা হচ্ছে এখানে পুলির সাথে হচ্ছে লাগানো আছে এই ব্লকটা অ্যান্ড এই আরেকটা হচ্ছে ওয়্যার গেছে নিচের দিকে, মানে সিম ওয়্যারই নিচের দিকে আছে অ্যান্ড এখানে হচ্ছে ব্লক লাগানো আছে 3 কিলোর, তাহলে কোশ্চেন জিজ্ঞেস করছে এখানে কি এখানে হচ্ছে অ্যাসেলারেশন কি হবে, অ্যাসেলারেশন এর ভিতরে কি আসবে। দেখো সাধারণ ভাষায় আমরা জানি ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু কি হয়, এফ ইকুয়ালস টু এম এ। যদি যদি এই জিনিসটা হচ্ছে আমরা জানি ভালোভাবে তো অবভিয়াসলি ভাবে হচ্ছে আমরা কোশ্চেনকে যে কোনো কোশ্চেনকে সে ব্লকের হোক সে টেনশন মানে ইন দ্য সেন্স পুলের হোক যে কোনো কোশ্চেনকে হচ্ছে সর্ট আউট করতে পারবো ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভিতরে। দেখো এফ ইকুয়ালস টু এম এ যদি হয় তাহলে এখান থেকে অ্যাসেলারেশন সমান কি হবে, এফ আপন এম, এফ আপন এম। এবার দেখো আমি যদি বলি একটা কথা কি এই ব্লকটা, এই ব্লকটার ভিতরে টেনশন তো লাগছে কোথায়, টেনশন লাগছে হচ্ছে উপরে, এটা সাপোজ ধরো টি ওয়ান, এটা লাগছে টি টু, টেনশন লাগছে এই ব্লকের জন্য উপরের দিকে। বাট এই যে নর্মাল রিয়াকশনটা বা টেনশনটা উপরের দিকে লাগছে আর এই ব্লকটা হচ্ছে কি হচ্ছে নিচের দিকে হচ্ছে এম ইন্টু জি, জি ফোর্স হচ্ছে নিচের দিকে যাবে, নিচের দিকে, নিচের দিকে যে ফোর্সটা এক্সার্ট করবে সেই ফোর্সটা নর্মাল রিয়াকশনের বিপরীত দিকে এম জি, ইয়েস অর নো, এম জি যদি হয় তাহলে ব্লকের হচ্ছে ওয়েট কত 2 কিলো অ্যান্ড জিটা কত এখানে 10, তাহলে এখানে নিচের দিকে ফোর্স কত হচ্ছে 20 নিউটনের হচ্ছে ফোর্স নিচের দিকে আসছে এই ব্লকের জন্য অ্যান্ড এই ব্লকের জন্য হচ্ছে কত নিউটন ফোর্স লাগছে নিচের দিকে 30 নিউটন হচ্ছে ফোর্স এর নিচের দিকে লাগছে। তো আমরা এই জিনিসটা হচ্ছে ভালোভাবেই জানি কি এ ইকুয়ালস টু কি হয় এফ আপন এম, মানে এফ নেট আপন এম নেট, এম টোটাল। এবার কন্ডিশন হচ্ছে এখানে কি অ্যাসেলারেশন সমান আমরা কি লিখতে পারি, এফ নেট আপন এম টোটাল। এফ নেট তোমরা কিভাবে বের করবে, বড় থেকে হচ্ছে ছোটকেই তো মাইনাস করবে, ফোর্স নেট মানে কি বোঝাচ্ছে বড় থেকে ছোটকে হচ্ছে মাইনাস করা, বড় থেকে যদি ছোটকে আমরা মাইনাস করি তাহলে এখানে ফোর্স কত আছে 30 মাইনাস 20, এই ফোর্সটা কত 20 বাই মাস টোটাল কত আছে 3 আর 2 টোটাল হচ্ছে 5, তাহলে আমরা বলতেই পারি এই জিনিসটাকে 10/5 মানে হচ্ছে 2 মিটার/সেকেন্ড² অ্যাসেলারেশন। আই হোপ কি এবার হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার আছে। দেখো কোনো কিছু করার দরকার ছিল না, চুপচাপ হচ্ছে এগুলোকে মুছে দাও, এগুলো হচ্ছে শুধুমাত্র আমি এগুলোকে হচ্ছে মাহল তৈরি করার জন্যই হচ্ছে লিখেছিলাম, বোঝানোর জন্য হচ্ছে লিখেছিলাম, এগুলোর কোনো কিছু দরকার নেই। আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ অ্যাসেলারেশন যে কোনো কোশ্চেন আসুক না কেন, যাই কোশ্চেন দিয়ে দিক না কেন পুলির এই এইভাবেই হচ্ছে হবে, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে এইভাবেই হবে। আমি দেখাবো তোমাদেরকে হাই লেভেল কোশ্চেন যেগুলো তোমরা আই হোপ কি আলাদা তোমাদের ক্লাস 11-12 বইয়ে দেখেছো তোমরা, ওই কোশ্চেনগুলোকে শর্ট ট্রিকে করে করার আর কি। ঠিক, তো এই কোশ্চেন অ্যাসেলারেশন যদি জিজ্ঞেস করেছে তো অ্যাসেলারেশন এফ নেট বাই এম টোটাল, তাহলে এফ নেটটা কি হচ্ছে এখানে এই ওয়েটটার সাথে এই ফোর্সটার সাথে এই ফোর্সের আমরা বড়টার সাথে ছোটটার মাইনাস করলাম বাই এম টোটাল মানে মাস টোটাল, এটার 2 কিলো আর এটার 3 কিলো বাই টোটাল হচ্ছে 5 কিলোর আসছে, তাহলে 10/5 মানে কি হচ্ছে 2 মিটার/সেকেন্ড² ক্লিয়ার আছে এটা সবার, ক্লিয়ার আছে ইয়েস অর নো। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এবার হচ্ছে কোশ্চেন নাও, আমি হচ্ছে কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি 3-4, প্লিজ ওই কোশ্চেনগুলোকে হচ্ছে শর্ট আউট করার চেষ্টা করো, এগুলো হচ্ছে ধাসু হচ্ছে ট্রিক, যেটা আই হোপ কি যে কেউ হচ্ছে সেকেন্ডের ভিতরে হচ্ছে এগুলোকে উড়াতে পারবে। আমি কিছু কোশ্চেন নিয়েছি এয়ারফোর্সের পেপার থেকে অ্যান্ড আমাদের এমটিজির বই থেকে, তো প্লিজ ওই কোশ্চেনগুলোকে হচ্ছে করার চেষ্টা করো। কোশ্চেন হচ্ছে এখানে ফার্স্ট কোশ্চেন, এটা এখানে হচ্ছে ওয়েট লাগছে আমাদের 3 কিলো, এখানে হচ্ছে ওয়েট লাগছে 9 কিলো, তাহলে এর জন্য হচ্ছে অ্যাসেলারেশন কি হবে, ফার্স্ট তো অ্যাক্সেলারেশন বার করো। সেকেন্ড কোশ্চেন, পুলি লাগানো আছে এই জায়গাতে,
এর জন্য অ্যাসেলারেশন কি হবে? প্রথমে তো অ্যাসেলারেশন বের করো, তারপর টেনশন বার করাচ্ছি। থার্ড কোশ্চেন, পুলি লাগানো আছে এই জায়গাতে, এটা হচ্ছে 10 কিলো, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 2 কিলো। তাহলে এর জন্য হচ্ছে অ্যাসেলারেশন কি হবে? আরো জায়গা আছে, জায়গা তো আছেই, আচ্ছা এই তিনটে কোশ্চেন আগে করো ফটাফট, তারপরে আমি বলছি তোমাদেরকে। প্লিজ, তিনটের একসাথে আনসার দাও ইয়ার, তিনটের একসাথে আনসার দেওয়ার চেষ্টা করো, একটা একটা করে দিয়ে কোনো লাভ নেই, তিনটের একসাথে হচ্ছে আনসার দাও। প্লিজ তিনটের হচ্ছে একসাথে হচ্ছে আনসার দাও, যাতে হচ্ছে বুঝতে সুবিধা হবে কি কে কতটা হচ্ছে করতে পারছে। একটা একটা করো না প্লিজ, তিনটের হচ্ছে একসাথে কোশ্চেনের আনসার দাও। নিহায়তই হচ্ছে তুচ্ছা কোশ্চেন এগুলো, মেবি তোমাদের পেপারে হচ্ছে তোমরা এরকম ভাবে হচ্ছে মানে তোমাদের বইয়ে আই হোপ কি ক্লাস 11-12 হচ্ছে তোমরা এইসব কোশ্চেন কে হচ্ছে পড়েছো, বাট তোমরা হচ্ছে লং ট্রিকে হচ্ছে গেছিলে, যেগুলো হচ্ছে সেকেন্ডের হচ্ছে কোশ্চেন, আই হোপ কি প্রত্যেক জনই হচ্ছে এগুলোকে ঠিকঠাক ভাবে হচ্ছে করে দেবে। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে সবার। দেখো এত টাইম লাগছে সবার করতে। আর আমি 30 সেকেন্ডে সময় দিচ্ছি, প্লিজ 30 সেকেন্ডের ভিতরে হচ্ছে আনসার দাও। অ্যান্ড আরেকটা জিনিসের হচ্ছে অ্যানাউন্সমেন্ট করার আমার বেঁচে ছিল, আচ্ছা ঠিক আছে ওই অ্যানাউন্সমেন্টটা আমি পরেই করব, ঠিক ক্লাস শেষেই হচ্ছে করা হবে ওটা। দেখো কারো 10 আনসার আসছে, কারোর 2 আনসার আসছে, কারোর 5 আসছে, কারোর 50√13 আসছে, তো তোমরা হচ্ছে সত্যিকারের না মহান আত্মা, বকলো লোকে। তোমাদের হচ্ছে মাহল জমে গেছে 50/7। আচ্ছা দেখো এতক্ষণ পর হচ্ছে আনসার আসা শুরু হয়েছে। দেখো এই কোশ্চেনগুলোর ভিতরে বাস্তবে কোনো কিছুই ছিল না, 90 কেজি মানে হচ্ছে ফোর্স নিচের দিকে এক্সার্ট হচ্ছে কত, 90 নিউটনের, সোজাসুজি ভাবে হচ্ছে আনসার বসিয়ে দাও, এটার জন্য ফোর্স এক্সার্ট হচ্ছে নিচের দিকে হচ্ছে 30 নিউটনের, তাহলে অ্যাসেলারেশন মানে টোটাল ফোর্স, যেটা ফোর্স নেট আপন ফোর্স নেট মানে হচ্ছে বড়টা থেকে যদি আমি ছোটটা মাইনাস করি, তাহলে 90 - 30/মাস টোটাল কত হচ্ছে 9, 9+3 ইন দ্য সেন্স 12, তাহলে 60/12, 5 মিটার/সেকেন্ড² অ্যাসেলারেশন। ক্লিয়ার? আই হোপ কে এটা ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা যদি হচ্ছে এদিকে লাগে নিচের দিকে হচ্ছে এটা এক্সার্ট করছে কত নিউটনের ফোর্স, 50 নিউটনের ফোর্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ নেট আপন মাস টোটাল, এফ নেট কত আসছে 100 - 50 বাই টোটাল ফোর্সটা কত, মানে টোটাল কেজি মাস কত আছে 5/2 মানে হচ্ছে 7, ইন দ্য সেন্স 50/7 মিটার/সেকেন্ড². এবার দেখো এখানে হচ্ছে বোঝার জিনিস এটা আছে, আমরা জানি না কি এখানে হচ্ছে ফোর্স কত লাগছে, আমরা এই জিনিস এই ফোর্সটাকে হচ্ছে এখনো পর্যন্ত জানি না, বাট এই জিনিসটা হচ্ছে ভালোভাবে জানি কি এই যে নিচের দিকে একটা ব্লকের নিচের দিকে অ্যান্ড উপরের দিকে নর্মাল রিয়াকশন যদি লাগে, সরি নর্মাল রিয়াকশন যদি উপরের দিকে লাগে নিচের দিকে কি লাগবে, এমজি লাগবে, নিচের দিকে এমজি লাগবে, অ্যান্ড যদি হচ্ছে এই কম্পোনেন্ট নিচের কম্পোনেন্টটা যদি এমজি হয় তাহলে এর সাথে যে ফোর্সটা এদিকে লাগছে সেটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে কি হবে এমজি কস থিটা। আর এই ফোর্সটা যদি আমি কথা বলি তাহলে এই ফোর্সটাকে আমরা কি নেবো, এই ফোর্সটাকে নেবো আমরা এমজি সাইন থিটা, যেটা হচ্ছে থিটার সাথে থাকে সেটাকে আমরা কস থিটা নিই, বেসে যেটা থাকে সেটা হচ্ছে কস থিটা হয়, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার হয় ইন দ্য সেন্স সাইন থিটা হয়, তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে বলতেই পারি কি যাই হোক না কেন যদি এরকমভাবে হচ্ছে ডায়াগ্রাম ইনক্লাইন মোশনে দিয়ে দেয় তাহলে এই যে ফোর্সটা যে এক্সার্ট হচ্ছে এই ফোর্সটা যদি না দেওয়া থাকে তাহলে তোমরা কি বসাবে এমজি সাইন থিটা, আর সাইন থিটার যদি কথা বলি আমি সাইন থিটা মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে মাস কত আছে 10 আছে,
মাস 10 আছে জি হচ্ছে 10 আছে সাইন 45 ডিগ্রি হচ্ছে কত হয় 1 বাই রুট 2 তাহলে রুট 2 হবে তাহলে এখানে যে ফোর্সটা এক্সার্ট হচ্ছে এটা কত হচ্ছে 100 বাই রুট 2 আর এখানে দেখো এখানে হচ্ছে কত নিউটনের ফোর্স লাগছে 20 নিউটনের তাহলে কি আমরা এই জিনিসটাকে বের করতে পারতাম না 100 ফোর্স নেট অ্যাসেলারেশন মানে কি ফোর্স নেট মানে বড়টার সাথে হচ্ছে আমরা কি করব ছোটটাকে হচ্ছে মাইনাস করব কততে আছে 20 তে বাই মাস টোটাল মাস কত আছে 2 কিলো আর 10 কিলো 2 কিলো আর 10 কিলো মানে হচ্ছে টোটাল 12 কিলোর হচ্ছে মাস আসতো তাহলে রুট 2 কে রুট 2 এখানে হচ্ছে উড়িয়ে দাও 100 মাইনাস 20 রুট 2 তাহলে এখান থেকে হচ্ছে কি আসবে বাই 12 রুট 2 এই জিনিসটাই লিখবো আমরা তাহলে 100 এর থেকে এটাকে করলে 80 রুট 2 উপরের দিকে বাই এটা হচ্ছে 12 রুট 2 তাহলে এটাকে হচ্ছে ক্যান্সেল আউট করে আই হোপ কি 20 বাই 3 আসবে 4 3 যা 12 4 2 যা 2 যা 20 বাই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো নিউমেরিক্যাল করার জন্য জি কে 10 এই হচ্ছে নিতে হবে না হলে তোমাদেরকে ক্যালকুলেটর বসাতে হবে আর ক্যালকুলেটর বসানোর মতন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হচ্ছে তোমাদেরকে সময় দেবে না এন্ড তাহলে হচ্ছে আমাদেরকে ডিজিটাল সামে হচ্ছে ইউজ করতে হবে অপশন চেক করার জন্য ডিজিটাল সাম কোশ্চেনে কোনো ওয়েট ছিল এই টাইপের কোশ্চেন তোমরা 11 12 এ হচ্ছে করে এসছো এন্ড এই কোশ্চেনগুলোকে এখানে 5 সেকেন্ডের ভিতরে হচ্ছে উড়ানো হয়েছে 5 সেকেন্ডও লাগেনি এটা হচ্ছে উড়ে গেছে হান্ড্রেড রুট টু ওকে 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 আমি এখানে হচ্ছে এটাকে ভুল করে দিয়েছি আচ্ছা এটা 100 রুট টু নেই ঠিক মিস্টেক মিস্টেক এখানে হচ্ছে এটা ভুল আছে এই জায়গাতে হচ্ছে এটা ভুল আছে প্লিজ এটাকে হচ্ছে কারেকশন করে নেবে ক্লিয়ার আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে বাট এবার কোশ্চেন দাঁড়িয়ে যায় আমাদেরকে টেনশনের ভিতরে টেনশন মানে কি বোঝাচ্ছে টেনশন মানে ওই টেনশন নয় টেনশন মানে হচ্ছে কি টেনশন মানে হচ্ছে এখানে টি মানে বোঝাচ্ছে এখানে কি সাপোজ ধরে নাও কি আমি যদি এই ডায়াগ্রামের জন্য হচ্ছে যদি টি বের করতে চাই তাহলে আমার কাছে হচ্ছে টেনশন কিভাবে আসবে আচ্ছা আমি ডায়াগ্রামকে হচ্ছে পুরোটাই হচ্ছে না রাব করে হচ্ছে আবার নতুন করে হচ্ছে ডায়াগ্রাম ড্র করছি কেন কি না টেনশনও হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট প্যারামিটার্স প্লে করে অ্যান্ড টেনশনের হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পেপারে হচ্ছে আসে আমরা তো বের করতে বের করলাম এটা কি অ্যাসেলারেশন কি হবে ওকে এতটা আই হোপ কি ক্লিয়ার আছে এখানে হচ্ছে এটা মিস্টেক হয়েছে 100 মাইনাস 80 রুট 2 আছে ওটাকে কারেকশন করে নেবে ওটা 20 বাই 3 না 100 মাইনাস 80 রুট 3 বাই 12 রুট 2 আছে ঠিক ওকে এবার কোশ্চেন হচ্ছে দাঁড়িয়ে গেছে আমাদের টেনশন টেনশন মানে কি টেনশন মানে হচ্ছে সাপোজ ধরে আমি যদি ধরে নিই ওই প্রথম কোশ্চেনটাকে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি এখানে একটা ব্লক তার ভিতরে হচ্ছে কত কিলো লাগছিল 2 কিলো লাগছিল এদিকে অ্যান্ড আরেকটা ব্লক যার ভিতরে হচ্ছে লাগছিল কত কিলো 3 কিলো হচ্ছে লাগছিল এবার কোশ্চেন কি টেনশন এটাতে টি ওয়ান সাপোজ এটাতে হচ্ছে টি টু যেহেতু আমরা আগের দিনের হচ্ছে লেকচারে এই জিনিসটা হচ্ছে ভালোভাবে জেনেছিলাম কি একটাই যদি স্ট্রিং হয় সিঙ্গল যদি স্ট্রিং এর উপরে দুটো টেনশন লাগছে তাহলে টেনশনটা হচ্ছে সবসময় হচ্ছে কিরকম হবে টেনশনটা সবসময় হচ্ছে সমান হবে ইয়েস অর নো এই জিনিসটা আমরা আগের দিনই হচ্ছে পড়েছিলাম কি যদি হচ্ছে একটা স্ট্রিং হয় সিঙ্গল স্ট্রিং হয় তো ওই সিঙ্গল স্ট্রিং এর ক্ষেত্রে যে টেনশনটা যেটা লাগছে এই টেনশনটা হচ্ছে সিঙ্গলি লাগবে মানে যেটা হচ্ছে টি ওয়ান বেরোবে সেই ভ্যালুটাই হচ্ছে কি আসবে টি টুই আসবে ইয়েস অর নো এবার দেখো যদি আমি দেখো টেনশনের হচ্ছে নর্মস ফর্মুলা কি টেনশনের ফর্ম কি যদি আমি এই টেনশনটা নিই তাহলে শুধুমাত্র আমরা এই টেনশনটাকে নিয়েই হচ্ছে কাজ করব যদি আমি এই টেনশনটা নিই তাহলে শুধুমাত্র আমরা এই টেনশনটাকে নিয়েই হচ্ছে ওয়ার্ক করব ইজেন্ট ইট ইয়েস অথবা নো আই হোপ কি এইটুখানি হচ্ছে ভালোভাবে হচ্ছে তোমরা বুঝে গেছো যদি আমি সাপোজ ধরে নাও কি এই টেনশনটার উপরে হচ্ছে ওয়ার্ক করছি যে কোনো একটা টেনশনকেই বের করে দাও দুটো টেনশনই হচ্ছে বেরিয়ে যাবে ওয়ারের ভিতরে সাপোজ এই টেনশনটাকে নিয়ে আমি বের করার চেষ্টা করছি তাহলে এই যে নিচের দিকে যে ফোর্সটা লেগেছে এটা কত নিউটন 20 নিউটন
নিচের দিকে যে ফোর্স লেগেছে এটা হচ্ছে 20 নিউটন। তাহলে অ্যাসেলারেশন মানে কি? এটার অ্যাসেলারেশন কি বেরাচ্ছিল? এফ নেট, এটা 30 মাইনাস 20 আপন 3 প্লাস 2 মানে এফ নেট। এইটাকে আমরা বের করতেই পারি কি এফ নেট বাই এম টোটাল। দেখো বিনা হচ্ছে পেন পেপার ইউজ করেই হচ্ছে তোমরা এর ভিতরে টেনশনও বের করতে পারবে, অ্যাক্সেলারেশনও বের করতে পারবে, যা ইচ্ছা দিক না কেন সব কিছু বের করা যাবে। 30 মাইনাস 20 আপন মাস কত আছে এখানে? 5 কিলো। তাহলে আমি এখান থেকে বের করতে পারি 10/5 মানে অ্যাসেলারেশন কত আছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ারের। ইজেন্ট ইট, এইটুখানি অ্যাসেলারেশন আছে। বাট মেইন মুদ্দা কথা, আমাকে টেনশন বের করতে বলছে। টেনশন যদি আমি T1 বের করতে চাই তো উপরের দিকে দেখো একটা জিনিস, এটা যদি 3 কিলো হয়, এটা যদি 2 কিলো হয়, তাহলে এটা কি হবে? নিচের দিকে আসবে, এটা উপরের দিকে যাবে। ইয়েস অর নো? একটা স্ট্রিংয়ে একটা মাথায় একদিকে তোমাকে টানছে 3 কিলোর ফোর্স বা 30 নিউটনের ফোর্স, একদিকে তোমাকে টানছে 20 নিউটনের ফোর্স, তুমি কোন দিকে যাওয়া পছন্দ করবে? 30 নিউটনের ফোর্সের দিকে। তাহলে বস্তুর এই যে এই ব্লকটা কোন দিকে যাবে? 30 নিউটন ফোর্সের দিকে যাবে। এর মানে এই ব্লকটা হচ্ছে উপরের দিকে উঠছে, আর উপরের দিকে উঠা মানে টেনশনের হচ্ছে ভ্যালু হচ্ছে বেশি। তাহলে টেনশনের ভ্যালু বেশি যদি হয়, তাহলে T1 যদি বের করতে হয়, তাহলে T1 মাইনাস কার সাথে হবে? T1টা বড় কার থেকে? 20 নিউটনের থেকে। ইকুয়ালস টু এফ, ইকুয়ালস টু কি হয়? এম এ মাস ইনটু অ্যাসেলারেশন। তো মাস হচ্ছে এখানে কি? মাস এখানে 2 নিউটনের, অ্যান্ড এটা হচ্ছে এখানে কি? 2 নিউটনের। আর এটা এখানে কি? এটা আমরা বের করেছিলাম কি এটা হচ্ছে কি 2। তাহলে এখান থেকে T1 আমরা বের করতে পারি 2 × 2 = 4, আর এটা হচ্ছে চলে গেল এদিকে 24 নিউটনের হচ্ছে কি লাগবে? টেনশন লাগবে, 24 নিউটনের টেনশন লাগবে। ইয়েস অর নো? এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। এবার দেখো তুমি T2 বের করে নাও, কোনো অসুবিধা নেই। T2 হচ্ছে সেম সিনারিও হবে, কোনো প্রবলেম নেই। T2 হচ্ছে একই ভ্যালু আসবে, T1 হোক বা T2 হোক। যদি টেনশন, আমরা আগের দিনই পড়েছিলাম কি টেনশন একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে সমান হয়, সেটা T1 হোক বা T2 হোক, তাহলে T2 হচ্ছে কি আসবে? ক্যালকুলেশন করে দেখে নেবে, T2 হচ্ছে 24 নিউটন আসবে। আই হোপ কি এইটুখানি হচ্ছে তোমাদের ক্লিয়ার আছে। আবার রিপিট করতে হবে এটাকে? কিছু নেই। দেখো যদি আমি বলি কি তোমাকে একদিক থেকে 30 নিউটনের ফোর্স টানছে, এটা এখানে কি লাগছে? এখানে 30 নিউটনের ফোর্স লাগছে নিচের দিকে। তাহলে এই ব্লকটা কোন দিকে যাবে? উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? অবভিয়াসলি ভাবে এই ব্লকটা কি হবে? নিচের দিকে, এইদিকেই যাবে। মানে পুলিটা হচ্ছে কোন দিকে ঘুরবে? এদিকেই ঘুরবে। এবার কন্ডিশন এখানে যদি এই ব্লকটা উপরের দিকে যায়, উপরের দিকে যাওয়া মানে টেনশনটা বেশি, টেনশনটা যদি বেশি হয় তাহলে T1টা বেশি কার থেকে? 20 নিউটন, যেটা নিচের দিকে ফোর্স লাগছিল mg। F ইকুয়ালস টু কি হয়? দেখো F নেট যাই হোক না কেন, F নেট ইকুয়ালস টু m ইনটু a হয়, মাস ইনটু অ্যাসেলারেশন। তো মাস হচ্ছে কত? মাস হচ্ছে 2, আর অ্যাসেলারেশন আমরা বের করেছিলাম 2। তো 2 × 2, তাহলে টেনশন কত লাগছে একটা স্ট্রিংয়ের ভিতরে? টেনশন লাগছে 24 নিউটনের। যদি T1 এ 24 নিউটন লাগে, তো অবভিয়াসলি ভাবে T2 হচ্ছে কত লাগবে? 24 নিউটন লাগবে। আই হোপ কি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার আছে, ইয়েস অথবা নো। তাহলে আমি কোশ্চেন দেব, জিনিস এই কোশ্চেনটা হচ্ছে ক্লিয়ার আছে কি নেই? ভালোভাবে বুঝতে পারছো সুরজ? ঠিক শুভেন্দু, ক্লিয়ার আছে এই জিনিসটা? দেখো এইটাকে আমি চোখ বন্ধ করেও বের করতে পারতাম, মানে কোনো কিছু এগুলো লেখারই দরকার ছিল না। দেখো আমি তোমাকে হচ্ছে একদম হাই স্পিডে হচ্ছে টেনশন বের করা, অ্যাসেলারেশন বের করা হচ্ছে শিখাচ্ছি, যেগুলো আমাদের পেপারে হচ্ছে পড়ে থাকে, কিচ্ছু লেখার দরকার নেই। সোজাসুজিভাবে আমরা জানি ভালোভাবে কি এগুলো কোনো কিছু দরকার নেই। ডাইরেক্টলিভাবে হচ্ছে আমি জানি ব্লকের হচ্ছে 3 কিলো আছে, তো অ্যাসেলারেশন কী হবে? অ্যাসেলারেশন হচ্ছে এফ এ ইকুয়ালস টু এফ বাই এম। যদি হচ্ছে ক্যালকুলেশন সোজা হয় তাহলে মুখে মুখেই বের করে দাও, অত কিছু লেখার দরকার নেই। এ ইকুয়ালস টু এফ বাই এম, ফোর্স মানে হচ্ছে 30 নিউটন আর 20 নিউটন, 30/20 মানে হচ্ছে 10, 10/5 মানে হচ্ছে 2 মিটার/সেকেন্ড অ্যাসেলারেশন আসছে। সাধারণ ভাষায় এ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, অ্যাসেলারেশন যদি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, ব্লকটা এদিকে যাচ্ছে এদিকে উঠছে, তাহলে T1 কার সাথে হবে? T1 - 20 = 2 × 2 মানে 2 × 4 মাইনাস 20, ওদিকে গেলে 24, তাহলে T1 হচ্ছে কত আসছে? সাধারণ ভাষা T1 হচ্ছে কত আসছে? 24 নিউটন। যদি T1 24 নিউটন আসে, তো T2 হচ্ছে কত আসবে? 24 নিউটন। ইয়ার অত কিছু ফর্মুলা লাগানোর দরকার নেই। তিন কিলোর জন্যে
এমএ হচ্ছে নেগেটিভ হবে। কি করে নেগেটিভ হবে? এটা হচ্ছে 30 নিউটন, 30 নিউটন যদি হয়। আচ্ছা ঠিক আছে, টি টুর জন্য হচ্ছে বের করে দাও, 30 - T2 × 2 × 2, টি টুটাকে ওদিকে পাঠিয়ে দাও, এই 4টাকে এদিকে নিয়ে চলে আসো, 20 - 4 = T2, সরি 4 না, এখানে এখানে মাস হচ্ছে 3 কিলো আছে, 3 × 2 তাহলে এটা হচ্ছে 6, তাহলে এটা টি টুর ভ্যালু হচ্ছে 24 আসবে। কী করে হচ্ছে নেগেটিভ চলে আসছে ইয়ার? ডাইরেকশন নেগেটিভ হতে পারে কিন্তু জি তো হচ্ছে সেমই আছে না, মাস তো হচ্ছে এম এম, মাস তো হচ্ছে 3 কিলোই থাকবে, কী আছে অসুবিধা? ডাইরেকশন ডাইরেকশন নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, বাট মাস বা এটা হচ্ছে ঠিকই আছে। আই হোপ কি এটা ক্লিয়ার আছে তোমাদের, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেওয়া যাক, তো ফটাফট হচ্ছে নেক্সট কোশ্চেন করো। আমি দুটো কোশ্চেন হচ্ছে তোমাদের সামনে লিখে দিচ্ছি, যেগুলো আই হোপ কি আমাদের এক্সামের জন্য হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যারামিটার সেট করে। অ্যান্ড এটা হচ্ছে লেখো ফটাফট, দুটো কোশ্চেন দিচ্ছি, স্পিডে বের করার চেষ্টা করো, আমি দেখতে চাই কি কে কত স্পিডে হচ্ছে বের করতে পারে। টেনশন বের করবে, অ্যাসেলারেশন বের করবে, অ্যাসেলারেশন তো বের করতেই হবে টেনশনের জন্যে। তো কোশ্চেন হচ্ছে এটা কি, একটা পুলি এখানে হচ্ছে ওয়েট লাগানো আছে আমাদের 3 কিলো, এখানে হচ্ছে ওয়েট লাগানো আছে 9 কিলো, এখানে হচ্ছে T1, এটা হচ্ছে T2, তাহলে অ্যাসেলারেশন বের করো, টেনশন 1 বের করো, অ্যান্ড টেনশন 2 বের করো ফটাফট। এটা অনেক লম্বা চড়াভাবে দেয় পেপারে, বাট আমরা হচ্ছে এটাকে সোজাভাবেই করে দিয়েছি। এখানে হচ্ছে একটা পুলি লাগানো আছে, এখান থেকে হচ্ছে একটা ব্লক ঝুলানো আছে, এখান থেকে হচ্ছে এরকমভাবে ব্লক আছে, এদিকে হচ্ছে ফোর্স লাগছে হচ্ছে 100 নিউটনের, আর এই ব্লকের হচ্ছে ওয়েট আছে আমাদের কাছে 2 কিলো, অ্যান্ড এই ব্লকের হচ্ছে আমাদের কাছে ওয়েট আছে 5 কিলো, তাহলে এর জন্য হচ্ছে অ্যাসেলারেশন কী হবে, T1 কী হবে, অ্যান্ড T2 কী হবে। যাই হোক না কেন, T1 যে কোনো একটা ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, এটাকেই হচ্ছে T1 ধরে নাও, অ্যান্ড এটাকে হচ্ছে T2 ধরে নাও, সরি এদিকেই ফোর্স হচ্ছে T2। সো এর স্পিডে হচ্ছে আনসার দাও একদম ধড়াধড়ভাবে, 5.45 নিউটন, 4.5 আসছে না, কীভাবে 5.45 নিউটন আসছে? কোন কোশ্চেনের আনসার বলার চেষ্টা করছো? এটার আনসার কী হবে? এটার আনসার কী আসবে? অ্যাসেলারেশন কত আসবে? এটার হচ্ছে 90, আর এটার হচ্ছে কত আসছে? 30, তাহলে 90 - 30 হচ্ছে 60, আর 9 + 3 মানে হচ্ছে 12, 60 / 12 মানে হচ্ছে অ্যাসেলারেশন হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, 5 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাসেলারেশন। টেনশন কত লাগছে? টেনশন সাপোজ ধরুন যদি এটাকেই আমি ধরে নিই, টেনশন হচ্ছে এটা উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে, ব্লক হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তো ব্লক উপরের দিকে যাওয়া মানে T1 - T2, মানে T1 - 30 = m, m হচ্ছে 3 আর অ্যাসেলারেশন 5, 30 - 5, আর তো 30টা ওদিকে গেলে 45 নিউটন, তো টেনশন 2 হচ্ছে কত আসবে? 45 নিউটন। কি বলছো তোমরা? 5 × 45 = 600/7, এক্স্যাক্টলি 600/7, একদম 110% হচ্ছে আনসার দিয়ে দিয়েছো। দেখো আই হোপ কি এবার যদি কোশ্চেনে তোমাদেরকে জিজ্ঞেস করে দেয়, জিজ্ঞেস এটাই করবে, আমি জানি ভালোভাবে, অ্যাসেলারেশনে জিজ্ঞেস করবে, টেনশনে জিজ্ঞেস করবে, আর বেশি কিছু কি জিজ্ঞেস করবে এখান থেকে? ঠিক, যদি এখান থেকে হচ্ছে তোমাদেরকে ডাইরেক্টলি ভাবে হচ্ছে এটা থেকে যদি আমাদেরকে বের করতে হতো, তাহলে এটা থেকে আমরা কি বের করতাম? এখানে অ্যাসেলারেশন কত আসছিল? অ্যাসেলারেশনের যদি কথা বলি আমি, এটা হচ্ছে 50, অ্যান্ড 50 আর -100 - 50, 100 - 50 / 5, 6, 7, তাহলে 50/7 অ্যাসেলারেশন, 50/7 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাসেলারেশন, যদি 50/7 মিটার/সেকেন্ড স্কোয়ার হয় তাহলে টেনশন কী হবে? টেনশন আমি এটার জন্যই হচ্ছে ধরে নিই, টেনশন যদি এটা হয় তো ফোর্স এদিকে লাগছে, টেনশন উপরের দিকে যাবে, এর মানে হচ্ছে T1টা বেশি হবে T2 থেকে, তো T1 - 50 = m × a, মানে 5 × 50/7 আসবে। তাহলে এখান থেকে T1-এর যদি ভ্যালু বের করতে হতো আমাকে, T1-এর ভ্যালু আমরা কী বের করতাম এখানে? 7 × 5 = 35, আচ্ছা এটাকে হচ্ছে আমি 5 × 5 = 25, 250/7 + 50, তাহলে এখান থেকে এটা কত আসতো? 600/7 নিউটন।
এই হোপ সবাই হচ্ছে এবার টেনশন অ্যাসেলারেশন একদম হাওয়ার বেগে হচ্ছে বের করতে পারবে, ইয়েস অর নো? এরকম টাইপের হচ্ছে কোশ্চেন তোমরা করেছিলে আগে বা এরকম ভাবে হচ্ছে তোমরা করেছিলে প্লিজ একবার কমেন্ট করে দাও। আগে তোমরা এরকম ভাবে হচ্ছে কোশ্চেন করেছিলে, এটা ইজি মনে হচ্ছে, করতে পারবে এবার? পেপারে যদি হচ্ছে পড়ে যায় করতে পারবে, ইয়েস অর নো? ওকে, দ্যাটস গুড। আচ্ছা, মনেই পড়ছে না কেমনভাবে করতে, বাহ, যাই হোক না কেন যেভাবেই করতে, বোঝা যাচ্ছে তো এটা? আই হোপ কি কোনো কিছু ডাউট নেই, আই হোপ কি কোনো কিছু হচ্ছে তোমাদের ডাউট নেই এটাতে। এবার নেক্সট টাইপের কোশ্চেন দেখো। নেক্সট টাইপের যদি কোশ্চেন বলি, এগুলো ছিল আমাদের পুলির কোশ্চেন, যেখান থেকে আমাদেরকে অ্যাসেলারেশন বের করতে বলতো, যেখান থেকে আমাদেরকে টেনশন বের করতে বলতো, যেখান থেকে আমাদেরকে T2 বের করতে বলতো। ওকে, অনেক 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 ইউটিউব চ্যানেল আছে, আমি কাউকে হচ্ছে ছোট বা বড় ইয়ে করছি না, প্লিজ আমি সবাইকেই হচ্ছে রিকোয়েস্ট করছি কি ফিজিক্স নিয়ে অন্তত হচ্ছে মজা কাউকেই হচ্ছে করতে না, কেন কি না, কেউই যেন না করে, কেন কি না, শুধুমাত্র হচ্ছে ইনকামের জন্য হচ্ছে ফিজিক্স নয়, ঠিক? তুমি হচ্ছে ইউটিউবে হচ্ছে কারোর, আই হোপ কি অনেকজনের ফিউচার হচ্ছে ডিপেন্ড করে আছে এর উপরে, ঠিক? এর উপরে এই 1000টা ভ্যাকেন্সি মানে হচ্ছে কি বোঝাচ্ছে, তোমরা প্লিজ একবার অ্যানালিসিস করার চেষ্টা করো। 1126টা যদি ভ্যাকেন্সি হয়, তাহলে একবার হচ্ছে ডিসাইড করো এই জিনিসটা কি কতটা হচ্ছে হাই লেভেলের হচ্ছে কোশ্চেন হচ্ছে ক্রিয়েট হতে পারে। যদি 20,000 জন হচ্ছে যায় না, তাও হচ্ছে হাই লেভেলের হচ্ছে কোশ্চেন ক্রিয়েট হবে। যদি হাই লেভেলের কোশ্চেন নাও ক্রিয়েট হয় না, হাই লেভেলের হচ্ছে ভাইবস থাকবে তোমাদের ভিতরে, মানে ভয় থাকবে কি কী হবে, কেন কি না, এটা প্রথমবার হচ্ছে। জানো তোমরা, যখন আমি আইনেটের এক্সাম দিয়েছিলাম, মানে ফার্স্টবার আইনেটের এক্সাম কোয়ালিফাই করেছিলাম 2019-এ, তো তখন হচ্ছে না আইনেটের কোনো দিনও এক্সাম হতো না, মানে নেভির অফিসার এন্ট্রিতে পাইলট হওয়ার জন্যে বা GSX হাইড্রোর জন্য কোনো দিনও এক্সাম হতো না, ঠিক? প্রথমবার হচ্ছে এক্সাম হচ্ছিল অ্যান্ড প্রথমবারই হচ্ছে কোয়ালিফাই করেছিলাম, ঠিক? তো সিচুয়েশন হচ্ছে এরকম কি ফার্স্ট এক্সাম যখনই হয় না, সবার ভিতরে নার্ভাসনেস থাকে কি হবে কি না হবে, আর ওই জন্যে সবাই হচ্ছে ভুল স্টেপের দিকে হচ্ছে পৌঁছে যায়, ভুলভাবে হচ্ছে যে যেটা পড়াচ্ছে সে সেটাই হচ্ছে অ্যাকসেপ্ট করে দিচ্ছে, কেন কি না, এর আগে তো কেউ জানেও না ওই জিনিসটাকে কীভাবে হচ্ছে। এই কারণের জন্যে কোশ্চেনকে হচ্ছে একদম ডেপথে যতক্ষণ না ঢোকা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওর হচ্ছে ভ্যালু হচ্ছে বোঝা যাবে না কি হচ্ছে সিচুয়েশন। তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি কি 1126টা ভ্যাকেন্সি আছে, কম্পিটিশন জোরদার হবে অ্যান্ড কম্পিটিশনের জন্য রেডি হয়ে যাও। আর মেয়েরা তো স্পেশালি, অ্যান্ড কম্পিটিশন এক্সাম ওয়ারিয়রের দিক থেকে আমি 110% এটা চাই কি তোমরা হচ্ছে এক্সাম দেওয়ার পর একদম উল্লাসের সাথে হচ্ছে যেন এক্সামের পরে হচ্ছে মাহল তৈরি করে দিচ্ছি, এই মেসেজটা যেন আমার ফোনে আসে, আমি ওই দিনের হচ্ছে অপেক্ষা করছি, আর ওই দিনের জন্যে এই 3 মাসের হচ্ছে মেহনত চলছে। শুধুমাত্র প্র্যাকটিস সেট করে থোড়ি না কিছু হবে। প্র্যাকটিস সেটে যদি সব কিছু হয়ে যেত, তাহলে হচ্ছে এত কিছু পড়ানোরই কি দরকার ছিল? ফিজিক্স থোড়ি না প্র্যাকটিস সেটে হয়, ফিজিক্সের জন্য হচ্ছে কনসেপ্ট লাগে, কনসেপ্ট যতক্ষণ নেই তখন ফিজিক্স ততক্ষণ নেই। আর আমি এক্সপেক্ট এটাই করে চলবো, প্রথমবার যেহেতু হচ্ছে তো কেউই প্রিপেয়ার ছিল না এই জিনিসটার জন্যে, আর প্রিপেয়ার নেই, এখন সবাই প্রিপেয়ার হচ্ছে, যারা 12 পাস করেছে তাদের কথা আলাদা, বাট যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিচ্ছিল এতদিন ধরে, SIR পরীক্ষা দিচ্ছিল, তারা প্রিপেয়ার ছিল না এই জিনিসের জন্য। এবার দেখো, ব্লক, ব্লক মানে কি? ব্লক এই টাইপের কোশ্চেনও আমাদের পেপারে পড়ে, অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের NDA-র পেপারে পড়ে, মেবি গড নোস তোমাদের পেপারে একটা ছোটোখাটো হচ্ছে প্রবলেম হচ্ছে দিয়ে দিতেই পারে। তো ব্লক কি, সাপোজ ধরে নাও কি এরকমভাবে একটা দড়ির সাথে একটা ব্লক এরকমভাবে হচ্ছে লাগানো আছে, এখানে আমরা ফোর্স লাগাচ্ছি, এদিকে টানছি আর কি, এদিকে টানছি আমরা 100 N ফোর্স লাগিয়ে, কোশ্চেনটা আমি নিয়ে নিই একটুখানি, 100 N ফোর্স লাগিয়ে অ্যান্ড 2 কেজি 3 কেজি অ্যান্ড 5 কেজি, এটার ওয়েট হচ্ছে 2 কেজি, এটার ওয়েট হচ্ছে 3 কেজি, আর এটার ওয়েট হচ্ছে 5 কেজি,
কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবে, দেখো এর ভিতরে টেনশন কিরকম ভাবে লাগছে, এটা এদিকে টানছে, এটা এদিকে টানছে, এটা এদিকে টানছে, এটা এদিকে টানছে। তো সাপোজ ধরুন এটা T1 আর এটা হচ্ছে T2, টেনশন লাগছে এরকম ভাবে, ফোর্স এক্সার্ট হচ্ছে এর ভিতরে 100 নিউটনের। কোশ্চেন জিজ্ঞেস করবে এখান থেকে, ফাইন্ড অ্যাসেলারেশন, ফাইন্ড T1, ফাইন্ড T2। কারো কাছে এর আনসার আছে? কারোর কাছে এর আনসার আছে, ইয়েস অথবা নো? এগুলো হচ্ছে নিহায়েতই তুচ্ছা 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 কোশ্চেন হয়, যে কোনো ব্লকের কোশ্চেন করে দেবে, কোনো প্রবলেম নেই। তোমার যে ক্লাস 11-12 বই আছে খুলে দেবে, যে কোনো টেনশনের কোশ্চেন করে দেবে, দেখবে 110% আমি সিওরিটি দিয়ে বলছি হয়ে যাবে। এই কোশ্চেনগুলোকে কারো কাছে আনসার আছে? এর ভিতরে অ্যাসেলারেশন কী হবে, এর ভিতরে টেনশন কী হবে, এর ভিতরে হচ্ছে T2 কী হবে, T1 কী হবে, T2 কী হবে? এগুলোকে না সলভ করার দরকার নেই। কেন দরকার নেই জানো? দরকার নেই এটা সত্যিকারের। দেখো এতক্ষণ লাগছে তোমাদের সলভ করতে, না যদি আমি বলি কি এগুলোকে সলভ করার দরকার নেই, F=ma, আমরা জানি F=ma হয়, তাহলে অ্যাসেলারেশন কি হয়, F net upon M total, এটাই হয় না অ্যাসেলারেশন। যদি এটা হচ্ছে অ্যাসেলারেশন হয়, তাহলে এফ নেট, ফোর্স নেট এখানে কত লাগছে, 100 নিউটন। তো টোটাল যে ফোর্সটা লাগছে, ফোর্সটা কত লাগছে, 100 নিউটনের ফোর্স, 100 নিউটনের ফোর্স, মাস টোটাল কত আছে, 3, 4, 5, 5, 5, 10, মানে অ্যাসেলারেশন কত হচ্ছে এখানে, 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ারে। এর মানে এখানে যে ফোর্সটা লাগছে, এইখানটায় যে ফোর্সটা লাগছে, এই ব্লকের উপরে যে ফোর্সটা লাগছে, ওই ফোর্সটা কি লাগছে, mg। এই ব্লকের ভিতরে যে ফোর্সটা লাগছে এটা হচ্ছে mg, জি যদি হচ্ছে 10 হয় বা ma, মাস ইনটু অ্যাসেলারেশন ধরে নাও ma, এই যে ফোর্সটা লাগছে mg তো নেই, জি যখন নিচের দিকে লাগতো তখন হচ্ছে জি ইউজ করতাম, বাট যেহেতু হচ্ছে ফোর্স সাইড ওয়াইজ লাগছে, তাহলে আমরা হচ্ছে এখানে ইউজ করব কি, F=ma, ma যদি হচ্ছে এখানে ইউজ হয় তাহলে আমরা জানি অ্যাসেলারেশন কত আসছে এখানে, 10, অ্যান্ড এটা হচ্ছে 5, তাহলে এখানে কত নিউটনের ফোর্স লাগছে, 50 নিউটনের, এখানে কত নিউটনের ফোর্স লাগছে, 30 নিউটনের, এখানে কত নিউটনের ফোর্স লাগছে, 20 নিউটনের ফোর্স। তাহলে টেনশন 1 যদি বের করতে হতো, তাহলে 100 থেকে হচ্ছে 50 মাইনাস করে দাও, তো টেনশন 1 আসতো এখানে 50, 100 থেকে 50 প্লাস 30 কত হয়, 80 যদি হতো, তাহলে টেনশন 2 হতো এখানে 20 নিউটন, তাহলে অ্যাসেলারেশনের ভ্যালু আসতো 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ার, টেনশন 1 এর ভ্যালু আসতো এখান থেকে 50 নিউটনের, টেনশন 2 এর ভ্যালু আসতো আমাদের কাছে 20 নিউটনের, এটাই হচ্ছে অ্যান্সার। হতো বোঝা গেছে, সমাজ মে আয়া ছোরে? আই হোপ কি এটা সবাই হচ্ছে বুঝতে পেরেছো, এর ভিতরে কোনো কিছু ছিল না, নিহায়েতই হচ্ছে তুচ্ছা কোশ্চেন ছিল। সুরজ আর বাদ বাকিরা, সৌভিক, বুবাই, চিন্ময়, রাজেশ, তোমরা সবাই হচ্ছে বুঝতে পেরেছো। ওকে দ্যাটস গুড। চলো এবার কোশ্চেনের উপরে মাহল বানানো হোক, কোশ্চেন দিচ্ছি আমি এয়ারফোর্সের পেপারে যেগুলো হচ্ছে পড়েছিল, তো কোশ্চেন লেখো ফটাফট। এইটা তো কোশ্চেন এখানেই লিখানো, এত সোজাভাবে হবে ভেবেছিল কোনো সময়? এগুলোকে সলিউশন না, যদি তোমরা বইকে ফলো করো তো এনডিআর বইয়ে বা এসওকের বইয়ে বা এয়ারফোর্সের বইয়ে অনেক লম্বা চড়া দেওয়া আছে, এই কারণের জন্যই তো হচ্ছে টিচার দরকার পড়ে কি ওই জিনিসগুলোকে কম্পিটিটিভ এক্সামে হচ্ছে শর্টকাট। হ্যাঁ টিচার দরকার পড়ে না, অনেকজন আমাকে কমেন্ট করেছিল কি টিচারের কি দরকার, অবভিয়াসলি ভাবে দরকার নেই, ক্লাস 11-12 দরকার নেই, বাট কম্পিটিটিভ এক্সামে টিচারের দরকার আছে শর্টকাট ট্রিক জানার জন্য। T2, ওকে, এর জন্য হচ্ছে অ্যাসেলারেশন বের করো, এর জন্য হচ্ছে টেনশন বের করো, এর জন্য হচ্ছে T1 বের করো, T2 বের করো। প্লিজ এটার জন্য হচ্ছে তোমরা T1 বের করো, T2 বের করো। ব্লক দাদা হয়ে গেল, কি ব্লক হয়ে গেল? প্লিজ এই কোশ্চেনটা হচ্ছে বের করার চেষ্টা করো, আরেকটা কোশ্চেন আমি লিখে দিচ্ছি যেটা হচ্ছে তোমরা ইজিলিভাবে হচ্ছে বের করতে পারবে, আই হোপ
এই কোশ্চেনটা হচ্ছে এনডিএর পেপারে পড়েছিল। এখানে হচ্ছে লাগছে হচ্ছে 200 নিউটনের ফোর্স, এখানে এটার ওয়েট হচ্ছে 4 কিলো, এটার ওয়েট হচ্ছে 6 কিলো, এটার ওয়েট হচ্ছে 10 কিলো, 10 কিলো। তাহলে এখানে হচ্ছে অ্যাসেলারেশন বের করো, এখানে টেনশন বের করো, এখানে টেনশন টু বের করো। এখানে টেনশন কোনটা লাগছে? এখানে, এখানে, এখানে তো টেনশন লাগছিল এরকমভাবে, বাট এখানে টেনশন লাগছে 10 80 30। ওকে, 10 80 30, ঠিক আছে, দ্যাটস গুড। এখানে হচ্ছে ফোর্স কত, সরি অ্যাসেলারেশন কত হচ্ছে, অ্যাসেলারেশন হচ্ছে কত আসছে, মাস টোটাল 5 3 2 10, তাহলে 100/10 মানে হচ্ছে কত, অ্যাসেলারেশন 10 মিটার/সেকেন্ডের স্কোয়ার। এখানে হচ্ছে টেনশন কত লাগছে, টেনশন মানে 100 থেকে এটা কত হচ্ছে, এখানে 10 যেহেতু আসছে, এম ইন্টু এ মানে 2 ইন্টু 10 যদি হয় তাহলে হচ্ছে এটা 20 নিউটনের ফোর্স লাগছে, এখানে এখানে 50 নিউটনের ফোর্স লাগছে, এখানে হচ্ছে 30 নিউটনের ফোর্স লাগছে। ওকে, এইটুখানি তো ক্লিয়ার আছে আই হোপ। তো 100 থেকে যদি আমরা 20 নিউটনকে মাইনাস করে দিই, টেনশন 1 কত আসবে, 80 আসবে, তো 20 প্লাস 50 70 যদি হয়, তাহলে 100 থেকে 70 যদি মাইনাস করি তাহলে এই টেনশনটা কত আসবে, 30 নিউটনের আসবে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি অ্যাসেলারেশনটা হচ্ছে 10 মিটার/সেকেন্ডের স্কোয়ার, টেনশন 1-এর হচ্ছে ভ্যালু আসছে 80 নিউটন, টেনশন 2-এর ভ্যালু আসছে এখান থেকে 30 নিউটন। ক্লিয়ার? 10, 100, 160 and 100 এক্স্যাক্টলি ভাবে একদম পারফেক্ট আনসার দিয়েছো তোমরা, হচ্ছে একদম এক্সেল হয়ে গেছো। এবার দেখো এখানে যদি আমি কথা বলি, তো এখানে সিচুয়েশন কি বলছে, 200 নিউটন, 200 নিউটনের এখানে 6 4 10 10 10 20, তো 20 যদি হয় এটা, তাহলে অ্যাসেলারেশন কত আসছে, 200/20, তাহলে এটাকে হচ্ছে নীল বাটা সন্নাটা করো, তো এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ডের স্কোয়ারের হচ্ছে অ্যাসেলারেশন নিচ্ছে, তো অ্যাসেলারেশন এখান থেকে হচ্ছে 10 মিটার/সেকেন্ডের স্কোয়ারের হচ্ছে অ্যাসেলারেশন নিচ্ছে। টি ওয়ানের ভ্যালু হচ্ছে এখান থেকে কত আসছে, টেনশন 1 কত লাগছে, এটাতে ভিতরে যদি আমি কথা বলি, 10 মানে হচ্ছে এটা হচ্ছে 40 নিউটন, এটাতে হচ্ছে কত নিউটন, 60 নিউটন, আর এটাতে হচ্ছে কত নিউটন আসছে, এটাতে হচ্ছে 100 নিউটনের ভ্যালু ইয়ে আসছে, তাহলে 200 মাইনাস হচ্ছে 40 মানে কত হচ্ছে, 160 নিউটন, তাহলে টেনশন 1-এর ভ্যালু হচ্ছে কত আসছে, 160 নিউটন, টেনশন 2-এর ভ্যালু যদি আমি বের করতে বলি, তাহলে টেনশন 2-এর ভ্যালু হচ্ছে 40 প্লাস 60 মানে 100, 100 থেকে 200, 200 থেকে 100 মাইনাস করলে হচ্ছে কত আসবে, 100 নিউটন। আই হোপ কি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার আছে, ইয়েস অর নো? এবার যে কোনো টাইপের কোশ্চেন দিক না কেন, তোমরা ইজিলি ভাবে হচ্ছে এই কোশ্চেনগুলোকে সর্ট আউট করতে পারবে। ক্লিয়ার? এন্ড প্লিজ এই ইউটিউবের হচ্ছে চক্করে পড়ে না, নিজের কাট অফকে হচ্ছে ডিসাইড করো না এখন থেকে, আমি বারবার বলছি, ঠিক ইউটিউবে যে কেউ এরা গেরা এসে থোড়ি না হচ্ছে বলে দিলে হচ্ছে সব কিছু হচ্ছে ডিসাইডেবল হয়ে যাবে, তারা কি মহান আত্মা না কোনো কিছু? ক্লিয়ার? তো এই জন্যই হচ্ছে বলছি, অনেকজন আছে ইউটিউবে এমনও পড়ায়, আমি টিচারদেরকে হচ্ছে অসম্মান করছি না, যে টিচার নিজের নিজের জায়গায় হচ্ছে ভালোই থাকে অবভিয়াসলি ভাবে, বাট এমন অনেকজন আছে যারা এমনিভাবেই হচ্ছে পড়িয়ে দিচ্ছে, ঠিক? তো প্লিজ ওই সব জিনিসে হচ্ছে ফোকাস করো না, আমি বারবার রিকোয়েস্ট করছি, এখন তো স্টুডেন্টরা অনেক চালাক হয়ে গেছে নিজের দিক থেকেই, অ্যান্ড ঠিক জিনিস পড়ো, সে আমার পড়ো, অন্য কারোর পড়ো, বাট জেনুইন জিনিস পড়ো, আমি বারবার বলছি অন্য কারোর পড়ো বা আমার পড়ো, জেনুইন জিনিস পড়ো। ভুল ভাল হচ্ছে চ্যানেলে হচ্ছে ঢুকে, আই হোপ কি হঠাৎ করে হচ্ছে আসলো, অ্যান্ড হঠাৎ করে এসে হচ্ছে করাতে শুরু করে দিল, নিয়ে চলো এবার এটা হচ্ছে আমাদের সিনারিও, দিয়ে বলে দিল কি ভাই এসওকের বই আছে, এমটিজির বই আছে, ফিজিক্সের হচ্ছে আরিহান্ত আছে, সে তো সবাই জানে ফিজিক্সের আরিহান্ত আছে, লুসেন্ট আছে, পাথ ফাইন্ডার আছে, এসওকে আছে, অনেক জিনিস আছে, জিনিস থেকে কী হবে? আমি ওয়্যারলেস অপারেটরের আগে এই সব পিডিএফগুলোকে একদম কন্টেন্ট ফর্মে হচ্ছে আপলোড করে দেবো, কন্টেন্ট ফর্মে, ইন দ্য সেন্স পিডিএফ ফর্মে, হ্যান্ড রিটেন নোটস নয়, একদম টাইপ ফর্মে হচ্ছে একদম পুরো একদম ওয়্যারলেস অপারেটরের সিলেবাসের হচ্ছে পুরো বই বানিয়ে দেবো, ঠিক? ওয়্যারলেস অপারেটরের এক্সামের আগে, আগে মানে মাঠের পরেই একদম সঙ্গে সঙ্গে হচ্ছে ওয়্যারলেস অপারেটরের বই পেয়ে যাবে, অ্যান্ড যদি কেউ চায় তো তার বাড়িতে হচ্ছে ওই বইগুলো হচ্ছে পৌঁছে যাবে, যা তার ভিতরে হচ্ছে প্র্যাকটিস সেট থাকবে, তার ভিতরে হচ্ছে কোশ্চেন মানে ইন দ্য সেন্স চ্যাপ্টার থাকবে উইথ এক্সপ্লেনেশন, যেরকমভাবে এখন এক্সপ্লেন হচ্ছে সব কিছুই হচ্ছে থাকবে। বাট আজকের জন্যে আমরা এতটাই রেখে দিই, আই হোপ কি আমাদের টাইম অনেকটাই হয়ে গেছে, ঠিক? এর পরের দিন আমরা লিফট পড়বো, অ্যান্ড লিফটের হচ্ছে কিছু নিউমেরিক্যাল করবো, ঠিক? লিফটের কিছু নিউমেরিক্যাল করবো,
আমি নিজের হচ্ছে বই ইন দ্য সেন্স টাইপ মানে টাইপের জন্য হচ্ছে অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক যারা কন্টেন্ট ক্রিয়েট করছে। তো এই টাইপের হচ্ছে কোশ্চেন্সগুলো অ্যান্ড অনেক কোশ্চেন্স ওর ভিতরে থাকবে যেটা শুধুমাত্র হচ্ছে ওয়্যারলেস অপারেটরকেই হচ্ছে টার্গেট করবে। এখনও পর্যন্ত ওয়্যারলেস অপারেটরের কোনো কিছু আসেনি, তো এই ওয়্যারলেস অপারেটরের কমপ্লিট সিলেবাসের হচ্ছে বই হচ্ছে লঞ্চ হয়ে যাবে কিছুদিনের ভিতরে, এক দু মাসের ভিতরে, কেন কিনা সময় লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি, এইগুলোর পিডিএফ তুমি কন্টেন্টে অলরেডি আপলোড করা আছে অ্যান্ড এই যে চ্যাপ্টারটা এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি পিডিএফ দিতে পারলাম না, এটা যবে শেষ হবে সেদিন হচ্ছে আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে। ওকে ক্লিয়ার? এটা তো চলো আজকের জন্যে আমরা এতটাই রাখি। টু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড মাথায় সবসময় এই জিনিসটা রাখবে, এক্সাম ওয়ারিয়ারের স্টুডেন্ট যখন এক্সাম ওয়ারিয়ারের উপরে, আমি বলছি না কি 100% ভরসা করো, বাট 80% হচ্ছে ভরসা রাখো অ্যান্ড আমি গ্যারান্টির সাথে বলছি এই জিনিসটা সবসময় হচ্ছে তোমাদের সাথে অবভিয়াসলিভাবে হচ্ছে আছি অ্যান্ড যাই হোক না কেন পুরো ফুল ফ্লেজডলিভাবে হচ্ছে আমাদের ক্লাস সে আগের থেকে চলছিলো অ্যান্ড লাস্ট পর্যন্ত হচ্ছে চলবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ অ্যান্ড সব্বা খ্যার অ্যান্ড গুড নাইট।